চারজনকে তারা গ্রেফতার করেছে, মিস্টার ফাহিম, সামিম আহমেদ, সোহেল এবং নবীন আলী। তো ওরা যে কাজটা করে, ওরা নিজেরা একটা গ্রুপ তৈরি করে, গ্রুপের ফলোয়ার থাকে আপনার অনেক, কি বলে, 1500-2000 স্টুডেন্ট তাদের গ্রুপ মেম্বার হয়। এবং এই মেম্বারদেরকে তারা আগে থেকে বিভিন্ন রকমের সাজেশন, কোয়েশ্চেন পেপার এবং বিভিন্ন নমুনা প্রশ্নপত্র এগুলি দেয়, দিয়ে তাদেরকে পড়াশোনায় উদ্বুদ্ধ করে এবং তাদের আস্থা অর্জন করে। পরে তারা একটা মেসেজ দেয় যে তোমাদের পরীক্ষা যখন শুরু হবে, পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদেরকে আমরা অরিজিনাল প্রশ্নপত্র, যেগুলা যে যে বোর্ডে আছো সেই প্রশ্নপত্র গুলা তোমাদেরকে আমরা সরবরাহ করবো। তো ফলোয়াররা বিভিন্ন ভাবে তাদের প্রতি যে আস্থা, মানে আস্থা সৃষ্টি হয়, সেই ইয়ে থেকে তারা মোটামুটি, তাদের ফলোয়ার যারা, তারা নিজেরা একটা বিশ্বাস তৈরি হয় যে না, তাদের কাছ থেকে হয়তো আরো বেটার অরিজিনাল প্রশ্নপত্র পাওয়া যায়। তাদের মূল কাজটা করে ফেলে পরীক্ষা শুরু হওয়ার দুই চার দিন আগেই তারা 500-3000 টাকা পর্যন্ত তাদের একটা ইয়ে আছে, কি বলে, নিজস্ব তহবিল আছে, সেখানে বিকাশ নাম্বারে তারা এই টাকাটা নিয়ে নেয়। তারপরে তারা বিভিন্ন রকমের প্রশ্নপত্র সরবরাহ করে, নমুনা প্রশ্নপত্র সরবরাহ করে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই প্রশ্নপত্র গুলো অরিজিনাল না এবং সেটা কেউ হাতে তাদেরকে আশ্বস্ত করে যে তোমরা যারা পরীক্ষা খারাপ করেছ, তোমরা যদি রেজাল্ট চেঞ্জ করতে চাও, আমরা তোমাদেরকে রেজাল্ট চেঞ্জ করার ব্যবস্থাও করে দেবো। সেটা কেমন করে, যে তারা বলে যে হ্যাঁ, আমাদের এইরকম সিস্টেম আছে, আমাদের সে এক্সপার্টিজ আছে, যে আমরা চাইলে তোমার ওই যে সফটওয়্যারের মাধ্যমে বোর্ড গুলা তোমাদের রেজাল্ট শিট তৈরি করে, সেখানে আমাদের কমিউনিকেশন আছে, সেখান থেকে তোমরা যদি অ্যাপে থাকো তোমাদেরকে এ প্লাস করে দিব, বি প্লাস দিলে এ করে দিব, ইত্যাদি, যাকে যেরকম আশ্বাস্ত করে যে পরিমাণ টাকা পয়সা আছে। মূলত তাদের ব্যবসাটা হলো জালিয়াত চিঠি, তো এই চক্রটা ধরা পড়েছে। এটা আপনাদের মাধ্যমে আমি এই কারণে বলি, সচেতনতা প্রয়োজন আছে আমাদের কুমোরমুখী ছাত্রছাত্রীরা, অনেক সময় না বুঝে, অনেক সময় নিজের কি বলে পড়াশোনার দুর্বলতায়, কিংবা কারো প্রিপারেশন, কারো ভালো রেজাল্ট করার স্বপ্ন থাকে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না, ইত্যাদি কারণে। আর চোখের সামনে যখন দেখে যে এই ধরনের প্রতারণার, এই ধরনের একটা কোশ্চেন পত্র পেলে তার পরীক্ষার রেজাল্ট, পড়াশোনা কম করেও ভালো রেজাল্ট করার একটা সুযোগ তৈরি হয়ে যায়, তখন সেই সুযোগটা তারা কাজে লাগাতে চায়। বাট এই প্রতারণা চক্র আমাদের এই কুমোরমুখী ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করছে, এই সময় এই এই নিয়ে প্রচন্ড রকমের অস্থিরতা তৈরি করছে। তো এই বছর আমরা জানি যে এসএসসি পরীক্ষার কোন রিয়েল প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি সারা বাংলাদেশে, একদম এই পর্যন্ত আমাদের কাছে কোনো ফাঁস আসেনি।